শোনো না, যেটা বলছিলাম আমি না নিয়মটা ভুলে গেছি, মানে আগে রুদ্রর গায়ে হলুদ হবে, তারপরে রুদ্রর কপালে ছোঁয়া হলুদ তো দিদিভাইয়ের গায়ে লাগানো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম তাই। কিন্তু আমার নাতিটা গেল কই? তাকে তো দেখছি না। ও না এলে তো গৌরীকেও বসে থাকতে হবে। ভাই আয় তো, আয়, চো চো চো, বস এখানে, বস 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 বস। আগে আমি তোকে ভালো করে হলুদটা মাখাবো, তারপর বাকি সবাই। না না দেখ, আমি একটা হলুদ মাখবো না, আর তোকে কোনো বিশ্বাস নেই, তারপর জোর করে মুখে পুরো হলুদ মাখিয়ে দিই। দাদা আজে তোকে কিন্তু ছাড়ছি না, আগের বার তুই আমাদের সবাইকে ঠকিয়েছিস, আমরা সবাই তার শোধ নেব। কই দে তো দেখি, আমিও দেখবো কিভাবে আজকে রুদ্র হলুদ না মেখে থাকতে পারে। এই এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি, সুযোগ পেয়ে আমার উপর টর্চার করা হচ্ছে। বেশ করেছে, এতদিন তুই আমাদের উপরে অনেক অত্যাচার করেছিস, আজকে তোর কথা কেউ শুনবে না, আজকে সবাই তোর আর গৌরীর মুখ ভরে হলুদ লাগাবে। এই শোন আমি বলছি, ওকে কিন্তু একদম ছাড়বি না। কি এটা তো দেখছি ছাড়ছে না আমার, বিয়ে করাচ্ছে কি জ্বালারে বাবা। হাত দিয়ে গাল ঢেকে কোনো লাভ হবে না, তাই চেষ্টা করিস না বুঝলি, আজকে তোমায় আমি হলুদ ভেজা শিয়াল বানাবই। বেশ হয়েছে, ঠিক হয়েছে, এতদিন যত জোর আমার উপরে খাটাতে আজ বোঝো ঠেলা, ভাই বোনেরা কেউ ছাড়বে নাকি? খুব হাসি পাচ্ছে না আমাকে দেখে? তোমার টাইম আসছে, দেখো না তোমার সঙ্গে এরা কি করে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।